কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া কারো মোবাইলের গ্যালারি চেক করবেন না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া ফেসবুকে মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা দেখা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা করা যাবে না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া কারো মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না। কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না। দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না। দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। আমরা ইসলামকে শুধু নামাজ, রোজা, টুপি, দাড়ি, জিকির এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আমরা ইসলামকে শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? এভরিওয়ান হ্যাজ প্রাইভেসি এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? এভরিওয়ান হ্যাজ প্রাইভেসি and no one should interfere in his privacy or in her privacy. প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? আছে। মানুষ ছোট হলো তার সম্মান আছে না নাই? আছে। এজন্য ছোট বাচ্চাকে কখনো প্যান্ট খুলতে বলবেন না। অনেকের বদ অভ্যাস, ছোট একটা বাচ্চা দেখলে বলে আরে খোল খোল খোল, আরে তুই ছোট মানুষ খোল খোল, আছে না নাই? আছে। ওরও প্রেস্টিজ আছে, ওরও সম্মান আছে। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই?